এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এই মুহূর্তের বড় খবর, আজ রাজ্যে নাও আসতে পারেন অমিত শাহ, এবং আগামীকাল অমিত শাহর যাবতীয় যা কর্মসূচি ছিল সমস্ত বাতিল হয়ে যেতে পারে বলে সম্ভাবনা তৈরি হয়েছে। অরিত্রিক ভট্টাচার্য আমাদের প্রতিনিধি, আরো বিস্তারিত এ বিষয়ে জানাবেন। অরিত্রিক, দুদিনের একেবারে রাজনৈতিক ঠাসা কর্মসূচি যেখানে ছিল অমিত শাহর, হঠাৎ করে কি এমন পরিস্থিতি তৈরি হলো যে তার যাবতীয় যা কর্মসূচি একটা বাতিলের সম্ভাবনা তৈরি হয়েছে, অনিশ্চয়তা কেন? দেখো, একমাত্র কারণ কিন্তু আজকে দিল্লিতে ঘটে যাওয়া ঘটনা, যে বিস্ফোরণ আমরা ইসরায়েল এম্বাসির সামনে হতে দেখেছি, এবং তারপরই আচমকা কিন্তু তার যে সূচি ছিল সেখানে পরিবর্তন হয়েছে বলেই জানা যাচ্ছে। এবং এখনো পর্যন্ত যেটা খবর, তিনি কিন্তু আজকে রাত্রিরে 11:30 পর কলকাতা বিমানবন্দরে তার চলে আসার কথা ছিল, সেটা কিন্তু বাতিল হচ্ছে বলেই কিন্তু অনেকটাই নিশ্চিত। কিন্তু আজকে তিনি আসছেন না, কালকে যে কর্মসূচিগুলো ছিল সেগুলো একেবারেই বাতিল ঘোষণা করে দেওয়ার পথেই রয়েছে বিষয়টি, এবং সেটি কিন্তু ঘোষণা করে দেওয়া হবে কিছুক্ষণের মধ্যেই। এবং যেটা জানা যাচ্ছে যে আগামী পরশু, দুদিনের কর্মসূচি ছিল অমিত শাহর, আগামী পরশুর যে কর্মসূচিগুলো ছিল সেগুলো অমিত শাহকে ছেড়ে, যে রোড শো বা র্যালির কথা ছিল, যে সভার কথা ছিল, সেগুলো অমিত শাহকে ছাড়া করার পরিকল্পনা ইতিমধ্যে রাজ্য বিজেপিকে নিতে বলা হয়ে গিয়েছে। এবং আজকে রাত্রে তিনি আসছেন না সেটা একরকম নিশ্চিত, এবং তার একমাত্র কারণ কিন্তু দিল্লিতে আজকে ঘটে যাওয়া ঘটনা, যে বিস্ফোরণের ঘটনা ঘটেছে ইসরায়েল এম্বাসির সামনে, তার জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি এই সময়টা দিল্লিতে থাকতে চান বলে জানিয়েছেন, এবং তারপরে কিন্তু তার সূচির সব রকম পরিবর্তনের যে পরিকল্পনা সেগুলো নেওয়া শুরু হয়ে গিয়েছে। আজকে রাত্রিতে অমিত শাহর আসার সম্ভাবনা একেবারেই নেই বললেই চলে। আগামী কালকের যা কর্মসূচি সেগুলো বাতিল করে আগামী পরশুর গুলোকে এখনো পর্যন্ত স্থগিত রেখে পুরো পরিকল্পনা করা হচ্ছে। ধন্যবাদ অরিত্রিক। আমাদের কাছে খবর এসেছে মাননীয় অমিত শাহর এবারে সফর স্থগিত হয়েছে, আজকে রাত্রে আসার জন্য উনি আসছেন না, পরে সময় দেবেন, কালকে সব প্রোগ্রাম ক্যান্সেল, আর পরশু দিনের প্রোগ্রাম এখনো ঠিক আছে হবে। তার মানে পরশু দিনের যে প্রোগ্রাম আছে তার জন্য তাহলে অমিত শাহ কি তাহলে আগামীকাল আসবে? কেউ আসতে পারেন সেটা কালকে জানিয়ে দেওয়া হবে, আপাতত অমিত শাহ আজকে আসছেন না, কালকে কোনো প্রোগ্রাম হচ্ছে না, এটা পক্কা। রোববার যে ডুমুর জলায় একটা যোগদান পর্ব ছিল সেটা কি হচ্ছে? ওটা ঠিক আছে, ওটা ঠিক আছে, এখনো পর্যন্ত পরশু দিনের সব প্রোগ্রাম ঠিক আছে। হ্যাঁ, আর কে আসবেন কিভাবে সেটা পরে জানাবেন, কিন্তু মাননীয় অমিত শাহ আসছেন না। আপনি বলছেন যে আগামী কালকের যে রাজনৈতিক কর্মসূচি সেগুলো সেগুলো স্থগিত হয়েছে, কিন্তু পরশু দিনের যে রবিবারের যে রাজনৈতিক কর্মসূচি তা অপরিবর্তিত রয়েছে। কালকে সমস্ত কর্মসূচি ক্যান্সেল হয়েছে আর পরশু দিনের সব অপরিবর্তিত যেমন ছিল। হ্যাঁ, তার মানে কি আগামী কাল অমিত শাহ আসবেন রাজ্যে? অমিত শাহ আসছেন না, ওনার পুরো প্রোগ্রামই স্থগিত, অন্য কেউ আসবে। আচ্ছা, পরশু দিনে তাহলে আপনারা কে আসবেন পরশু দিনে? অমিত শাহ হবে, এখনো কোনো খবর নেই। না, যদি একটু পরিষ্কার করে বলেন দিলীপবাবু, তাহলে অমিত শাহর বঙ্গ সফর পুরোপুরি স্থগিত, তার পরিবর্তে অন্য কেউ আসবেন, কে আসবেন, কবে আসবেন? পরশু দিনের প্রোগ্রামে কে আসবেন সেটা জানানো হবে দিল্লি থেকে, এইমাত্র খবর আছে অমিত শাহ আসছেন না। তার মানে পরশু দিনের যে কর্মসূচি সেটা হচ্ছে? পরশু দিনটা হবে। আচ্ছা, যিনি আসবেন তিনি আগামী কাল আসবেন সেটা এখনো জানা নেই আমাদের, কালকেরটা হচ্ছে না, এটুকু খবর এসেছে, পরশু দিনেরটা সময় আছে, কালকে জানিয়ে দেবেন ওনারা।